এই দেখুন ডিপ ফ্রিজ সবকিছুই ভালো, বাট ডিপে এখানে পর্যাপ্ত পানি। এই দেখুন মাছ এটা নরম হয়ে গেছে। এই দেখুন এই ফ্রিজের, এই দেখুন নর্মালে অনেক ধরনের পানি। বোতলগুলো সরাই নাও, ধরো এটা কিভাবে সমাধান করি দেখুন। প্রথমেই সমস্যাগুলো আপনাদেরকে দেখাই। এই দেখুন এখানে কিন্তু পানি দেখা যাচ্ছে, এই নর্মালে পানি পড়ে। এই দেখুন এখানে কিন্তু পানি দেখা যাচ্ছে নর্মালের। ডিপেও আমি দেখাবো কি অবস্থা, দূর থেকে দেখুন সেটা দেখুন। এই দেখুন এটা হলো ডিপ, এখানেও পর্যাপ্ত পানি। এই দেখুন ডিপ ফ্রিজ সবকিছুই ভালো, বাট ডিপে এখানে পর্যাপ্ত পানি। এই দেখুন মাছ এটা নরম হয়ে গেছে, এবং ডিপের উপরে অনেক সময় যে ছোট ছোট যে ট্রে থাকে, এই ট্রের ভিতরে দেখুন এই পানি। এটা কি কারণে হয় প্রথমেই আমরা এই রোগ নির্ণয় করব, তারপর সমস্যার সমাধান করব। আপনাদের সাবধানে নেও, আপনি নিতে পারবেন না, আপনি দেখাই দেন ওদেরকে। আচ্ছা এটার মধ্যে কিছু ডালো, এই দেখুন ফলাও। আমরা সমস্যাগুলো দেখলাম, এখন সমাধান নিয়ে আলোচনা করব। নর্মালে অল্প পরিমাণে পানি পড়ে সেটা মানিয়ে নেওয়া যায়, বাট ডিপের যে কন্ডিশন, এই দেখুন এখানেও প্রচুর পরিমাণে পানি, এবং এখানে উপরে একটি ট্রে আছে। আস্তে আস্তে উঠাও, প্রচুর পানি। এই দেখুন একদম পানি, এটার মধ্যে ঢেলে লাও। আচ্ছা আচ্ছা, এই দেখুন একদম বন্যার মতো পানি। এখানে একটু মোছা দাও। আচ্ছা, অনেকের বাসা বাড়িতে এইসব সমস্যা হয়। এই দেখুন ফ্রিজ কন্ডিশনটা আমি আবার থেকে দেখাচ্ছি, দেখবো যে ফ্রিজের কোথাও ডালাতে কোথাও কোনো ফাঁকা টাকা আছে কিনা। নর্মালে কোথাও কোনো ফাঁকা নাই। এই পাশ দিয়েও আমি দেখলাম, এই পাশ দিয়েও দেখলাম কোনো ফাঁকা নাই। নর্মালে সমস্যাটা আমরা প্রথমে দূর করব, তারপর ডিপের সমস্যা দূর করব। নর্মালে ডালা একদম সব দিক দিয়ে ঠিকঠাক আছে। নর্মালে এই যে দেখছেন এখানে একটি ছিদ্র আছে, এই ছিদ্র এটা ব্লক হয়ে আছে। এটা যদি আপনারা পরিষ্কার করে দেন তাহলে নর্মালের পানি চলে যাবে। একটা লম্বা কিছু দাও স্যার, 2 লিটার পানি গরম করার কথা বলো। এই দেখুন এরকম লম্বা কোনো কাঠি বা অন্য কোনো কিছু তার টার দিয়ে এরকমভাবে যদি আপনারা এরকম রাস্তাটুকু পরিষ্কার করে দেন তাহলে এখানে পানি চলে যাবে। এই দেখুন নর্মালের সমস্যা এটাই, এখানে এই ছিদ্র, এখানে ছত্রাকজনিত কারণে এখানে অনেক সময় ব্লক হয়ে যায়, যার কারণে পানি নর্মাল দিয়ে বের হয় না। আপনারা যদি এই সমস্যাগুলো হয় তাহলে এরকমভাবে সমাধান করে নিতে পারেন। ডিপের যে প্রবলেম সেটা আমরা দেখি। ডিপের সমস্যা হলো এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিপের যে ডালা আছে সেটা এখানে ফাঁকা। মূলত এই সমস্যার কারণেই এই সমস্যাটা হচ্ছে। এই দেখুন এই যে ফাঁকা অংশটুকু দেখতে পাচ্ছেন, এই পুরাটুকু এখান থেকে এতটুকু ফাঁকা। কারেন্ট থাকা অবস্থায় পানি একটু কম আসে, মানে বরফ জমাট বাড়তে থাকে কারেন্ট থাকা অবস্থায়, এবং কারেন্ট যখন চলে যায় তখন যেহেতু ঠান্ডা উৎপাদন হয় না, সে কারণে
বরফ গলতে শুরু করে আর ভিতরে পানি জমা হয়ে যায়। এখন প্রথমে আমরা এখানে যে গ্যাসকেট দেখতে পাচ্ছেন এটার আমরা দেখব কোথাও কোনো প্রবলেম আছে কিনা, ডালার সঠিকভাবে সেট আপ আছে কিনা সেটাও দেখব। এই দেখুন এখানে ফাঁকা অবস্থায় আছে, এখন এটার কাজ করব। ডালা এখানে একটু নিচে নেমে গেছে, সেটা একটু উপরে ওঠানোর চেষ্টা করব, যার কারণে এখানে ক্লাম আছে, এটা আমরা খুলব। খোলার পর যদি কোনো ওয়াশারের প্রয়োজন পড়ে সেটা আমরা লাগিয়ে ডালাটা একটু উপরে ওঠাবো, আর যদি ওয়াশারের প্রয়োজন না পড়ে তাহলে যেভাবে আছে সেভাবেই আমরা সেট আপ করবো। আমি ডালাটা খুলে নিচ্ছি। এখানে যে স্ক্রু আছে বা নাট যেটাই বলেন সেটা লুজ হয়ে ডালা একটু এপাশে নিচে চলে আসছে। আমরা এটা খুলে ভিতরে দেখব, ভিতরে ওয়েল টোয়েল দিয়ে দিব যাতে ইজিভাবে ডালাটা খুলে লাগে, এই জন্যে ডালাটা একটু খুলে নিচ্ছি। এই দেখুন আমরা ডালা খুলে নিলাম, নারিকেল তেল নাও, নারিকেল হ্যাঁ ওটা ওটাও হ্যাঁ উপরে একটু দাও। দেখুন আমরা এটা সেট আপ করে নিচ্ছি, সেটা নমস্কার করো। আবার এই দেখুন এখানে ডালাটা একটু নিচে চলে আসার কারণে এদিক দিক একটু ফাঁকা দেখা যাচ্ছিল, এখন এটা আমরা একটু উপরে উঠিয়ে নিলাম। এই গ্যাসকেটগুলো কেন ঠিক মতো লাগে না সেটা কীভাবে চিকিৎসা করি দেখুন। আমরা অন্যান্য কাজগুলো সেট আপ করে নিলাম। এখন এদিক দিয়ে দেখাও, এখানে এই অংশটুকু দেখাও, এই দেখুন এখানে যে এই যে রাবার অংশটুকু এরকমভাবে ফোলা অবস্থায় ছিল, যার কারণে ভালোভাবে সেট আপ হয় নাই। এখন আমরা এটা গরম পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে দড়ি দিয়ে বেঁধে রাখবো টাইট করে। দেখতে থাকুন কীভাবে কাজ করি। ছোট একটা চাকা পাই যদি এটা দিয়ে এটার মধ্যে পানি এরকম ভাবে আমরা ফুটন্ত গরম পানি দিয়ে এরকম ভাবে ঢেলে তারপর এটাকে আমরা ভালোভাবে টিপে টাপে নরম করে নিব। অনেকদিন এই গ্যাসকেটের মধ্যে এরকমভাবে ময়লা পরে শক্ত হয়ে যায় বা ভিতরে অনেক সময় এরকমভাবে ময়লা পড়তে পড়তে শক্ত হয়ে গ্যাসকেট নড়ে চলে যেতে পারে।
নরমালের অনেক সময় এরকমভাবে গরম পানি দেওয়া যায় যাতে রাস্তাটা ক্লিয়ার থাকে। মূলত এখানে এই পাশে ফাঁকা ছিল, নিচে চলে আসছিল, যার কারণে এদিক দিয়ে সবসময় বাহিরের বাতাস ভিতরে যাওয়ার কারণে এত পানি হতো। এখন এরকমভাবে শক্তভাবে ধরো রশি দিয়ে বেঁধে ফেলব। গ্লাস ডোর ফ্রিজ যদি হয় তাহলে খুব সাবধানে রশি দিয়ে আটকাতে হবে। বেশি জোরে যদি, বেশি টাইট করে যদি বাঁধতে যান তাহলে ভেঙে যেতে পারে। আবার এখানে আমরা একটু পানি দিয়ে দিই। এখন যে সেট আপে এটা জুড়ে টাইট করে বান্ধা হয়েছে, এরকমভাবেই থাকবে। সব সমস্যা যে এরকমভাবে সমাধান হবে তা কিন্তু না। পানি পড়ার অনেক সমস্যার কারণগুলোর মধ্যে এই একটি কারণ এবং সমাধান দেখিয়েছি আমি। সব সমস্যা যে এরকমভাবে সমাধান করা হয় তা কিন্তু না। প্রথমেই রোগ নির্ণয় করতে হবে। রোগ নির্ণয় করার পর ওই রোগের উপর নির্ভর করে সমাধান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যাদের এই সমস্যাগুলো আছে তারা এরকমভাবে সমাধান করার চেষ্টা করবেন। আবারও বলছি, সব সমস্যা যে এরকমভাবে সমাধান হয় তা কিন্তু না। এই ফ্রিজের এটাই সমাধান ছিল, যার কারণে এটাই আমরা করে ফেলেছি। আর অন্য অন্য ফ্রিজের নানান ধরনের সমস্যা থাকতে পারে, আপনারা ওইসব সমস্যাগুলো দেখে শুনে বুঝে তারপর করবেন। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।